বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের দশটিকা গ্রামের আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের খবর সংগ্রহ করতে গিয়ে 30 ডিসেম্বর সন্ত্রাসীদের হামলার শিকার হন সময় সংবাদের রিপোর্টার মাজিদুর রহমান ও চিত্র সাংবাদিক রবিউল ইসলাম। পরদিনই ইউনিয়ন শ্রমিক লীগ নেতা জনি, ইউপি মেম্বার লাল মিয়া সহ 12 জনকে আসামি করে হত্যা চেষ্টা মামলা করেন আহত সাংবাদিক। এ মামলায় লাল মিয়া গ্রেফতার হলেও মূল হোতা জনি ধরাছোঁয়ার বাইরে। তাকে গ্রেফতারের কোনো পদক্ষেপই চোখে পড়ছে না অভিযোগ করে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। একজনকে গ্রেফতার করেছে পুলিশ আর বাকিদের গ্রেফতার করছে না, কেন এই বিষয়টা খুব রহস্যজনক। প্রশাসন এবং এই সমস্ত সন্ত্রাসীদের একটা যোগ সাজসে এখন পর্যন্ত ধরতে পারেনি। আমার মনে হয় যে প্রধান আসামিকে যদি গ্রেফতার করা হয় তাহলে মূল ঘটনাটা বের হয়ে আসবে। এই মারপিট, সন্ত্রাস এবং দুর্নীতির ঘটনার সাথে বগুড়া সদরের ইউএনও আজিজুর রহমান সরাসরি জড়িত এবং উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান সরাসরি জড়িত। এতদিনে উদ্ধার হয়নি ট্রাইপড, ক্যামেরার মেমোরি কার্ড ও ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন। এমনকি যে ব্যক্তি মেমোরি কার্ড ছিনিয়ে নিয়েছিল সে এখনও কাজ করছে প্রকল্পে। বগুড়ার সদর থানার ওসি জানান, জনিকে গ্রেফতারে জোর তৎপরতা চলছে। আরেকজন আসামিকে গ্রেফতার করার জোর প্রচেষ্টা চলছে, যে কোনো মুহূর্তে আসামি গ্রেফতার হবে। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান ও সহকারী প্রকৌশলীর দায় রয়েছে কিনা তাও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন গণমাধ্যম কর্মীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।